আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিপস মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল খান মিলু। তো আশা করি সবাই ভালোই আছেন। আপনাদেরকে আমি নিয়মিতই আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে কম্পিউটার বিষয়ক ছাড়াও অনেক কিছু শিখিয়ে থাকি। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো যারা কম্পিউটারের উপরে, এই দেখুন আমার যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার কম্পিউটার স্ক্রিনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটি আমি সেট করে দিয়েছি এই বিধায় আপনি এই ছবিটা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা কিভাবে করতে হয়, নতুন যারা কম্পিউটার শিখতেছেন তারা অনেকে জানেন না। তো টুকিটাকি এই সকল বিষয় আস্তে আস্তে শিখতে শিখতে আপনারা কম্পিউটারে অনেক কিছু শিখে যাবেন। তো সিম্পল বিষয় মনে করবেন না, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক জায়গায় ইন্টারভিউ ধরে থাকে যে আপনি এই কম্পিউটারের ওয়ালপেপারটা কিভাবে চেঞ্জ করবেন, এটি তখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে অনেকেই পারেন না, সিম্পল বিষয়। তো এটি অনেক লজ্জাজনক বিষয়, তাই এটি জানা থাকা প্রয়োজন আমি আমি মনে করি। তাই আমি আপনাদেরকে আজকে শেখাবো যে এই ওয়াল আপনার কম্পিউটার স্ক্রিনে এই ছবিটা কিভাবে সেট করতে হয়। তো এটি অনেকভাবেই সেট করা যায়, এটাকে বলে ওয়ালপেপার, কম্পিউটার স্ক্রিনের ওয়ালপেপার। তো এটা অনেকভাবে সেট করা যায়, আমি আপনাদেরকে শেখাবো, দুই তিন ভাবে শেখাবো যে কিভাবে এটি সেট করা যায়। তো চলুন আমরা দেখে নেই যে এই ওয়ালপেপারটা আপনার ইচ্ছা মতো ছবি কিভাবে আপনি সেট করবেন। তো এখানে আপনারা এই কর্নারে দেখতে পাবেন স্টার্ট বাটন আছে একটা, এটা এটাতে আপনার ক্লিক করতে হবে। প্রথমে এখানে এসে আপনার মাউসের যে বাম পাশের যে বাটনটি আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লেখা আছে আপনার কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে আপনাদেরকে আবারও মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ডিসপ্লে রয়েছে লেখা, অনেকগুলি অপশন থাকবে, তার মধ্যে আপনাদের ডিসপ্লেতে যেতে হবে। ডিসপ্লেতে গিয়ে আবারও আপনার মাউসের বাম বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে এই অপশনটা আপনাদের কাছে চলে আসবে। চলে আসার পর এখানে লেখা দেখবেন আপনারা পার্সোনালাইজেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তো এখান থেকে আমার ক্যারেক্টার সেভ করা আছে, মানে সেট করা আছে, মার্ক করা আছে। এখান থেকে আমি চাইলে উইন্ডোজ দিতে পারি, আর্কিটেকচার দিতে পারি, ল্যান্ডস্কেপ দিতে পারি, কারণ এক একটার মধ্যে 5-6টি করে ওয়ালপেপার দেওয়া আছে। আপনি যখন আপনার এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আপনি যখন সেট করবেন তখন এগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। এখন এখানে আমরা ক্লিক করে দেখি যে কিভাবে পরিবর্তন হবে। এই যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনার মাউসের বাম বাটন রেখে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে এই ক্যারেক্টার, আর্কিটেকচার, ক্যারেক্টার্স, ল্যান্ডস্কেপস, এগুলো কিন্তু আগে ওখানে ছিল, এখানে সরে চলে আসছে। এখন আপনি ধরেন যে এখানে এই যে ক্যারেক্টার্স লেখা আছে, এই যে ক্যারেক্টার্স এটা লেখা আছে, এখন এখানে আপনি এই যে দেখা আছে এখানে দেওয়া আছে 30 সেকেন্ড, 30 মিনিটস এখানে দেওয়া আছে। এখন আপনি এটি এই এই যে এখানে টাইম দেওয়া আছে যে কতক্ষণ পর পর আপনার দৃশ্যগুলো চেঞ্জ হবে, কারণ এক একটা ইয়ের মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা এইরকম 6টা করে ওয়ালপেপার দেওয়া থাকবে। আপনি যখন সেট করে দিবেন ব্যাকগ্রাউন্ড আপনার যে ওয়ালপেপার, তখন কিন্তু কিছুক্ষণ পর পর যে টাইমটা দিয়ে দিবেন এই এক একটা করে চলে আসবে। তো আমরা এখানে ট্রাই করার জন্য প্রথমে এখানে 10 সেকেন্ড আমরা সেট করি। সেট করে 10 সেকেন্ড দিয়ে তারপর এখানে যে সেভ চেঞ্জ এখানে লেখা আছে এই সেভ চেঞ্জ আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখার দেওয়ার পরে দেখুন আপনি আমার যে ডেস্কটপে ছবিটা ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়েছে, এবং 10 সেকেন্ড আমরা সেট করে দিয়েছি, 10 সেকেন্ড পর পর কিন্তু এটি অটোমেটিকই দেখুন অটোমেটিক আপনার পরিবর্তন হচ্ছে। আপনার আরেকটু মানে আরও 10 সেকেন্ড ওয়েট করুন, দেখবেন আরেকটি ছবি চলে আসবে, পরিবর্তন হয়ে যাবে। তো এটি গেল একটি নিয়ম যে ওয়ালপেপার চেঞ্জের, আপনার কম্পিউটার ওয়ালপেপার কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন, এটি একটা নিয়ম গেল। তো আমি আরেকটা নিয়ম দেখাবো আপনাদেরকে, সেটি হলো যে এই ধরুন যে এখানে আমার মাই কম্পিউটার লেখা আছে, এই মাই কম্পিউটারে যাব। যাওয়ার পরে আপনার যে যে ফাইলে আপনার পছন্দের ছবিটা দেওয়া আছে, আপনি পছন্দের ছবিটা যদি ওয়ালপেপার হিসেবে দিতে চান তাহলে সেখানে যাবেন। আমি এখানে এখানে রেখেছি একটি ছবি, তো ধরুন যে আমি আগের ছবিটাই আবার ওয়ালপেপার দিতে চাচ্ছি। এই দেখুন এই যে এই ল্যাপটপ ফ্রেম, এই যে আপনার একটি ছবি দেওয়া আছে এটি আমি মাউসের বাম বাটনে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে লেখা থাকবে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এখানে মাউসের বাম বাটনে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ওয়ালপেপারটা সেট হয়ে যাবে। আপনি তার আগে দেখে নিন, আপনার কিন্তু এই ওয়ালপেপার আছে, আমি এখন সেট করতে চাচ্ছি এটা। তো মাউসের ডান বাটনে ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে দিলেই আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন ওয়ালপেপারটা আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেও আপনি চেঞ্জ করতে পারেন আপনার কম্পিউটার স্ক্রিনের ওয়ালপেপারটা।
তাছাড়া আরেকটি উপায় আছে, এই ডেস্কটপের উপরে আপনি ক্লিক যদি করতে চান, ক্লিক করে আপনি সরাসরি কন্ট্রোল প্যানেল যেতে পারবেন। এখানে হলো আপনার মাউসের ডান বাটনে আবার একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনি লেখা দেখবেন পার্সোনালাইজ, এখানে লেখা আসবে। এটার মধ্যে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি এই যে আপনার কন্ট্রোল প্যানেলে চলে আসতে পারতেছেন। তো এখান থেকে যদি আপনি যে কোনো একটি সেট করে দেন, ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, চলে আসার পর আপনি যদি এখানে 30 সেকেন্ডের পরিবর্তে একদিন পর পর চেঞ্জ হবে কিংবা 12 ঘন্টা বা 16 ঘন্টা পর পর চেঞ্জ হবে, এরকম যদি আপনি দেন, দেন একদিন পর পর একটা করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এখন আপনি কোনটা দিতে চাচ্ছেন, এই সিলেক্ট অল, এখানে সিলেক্ট অলে ক্লিয়ার সেভ করে দিন, যে সবগুলাই আপনি এই যেগুলো সিলেক্ট করা রয়েছে সবগুলাই একদিন পর পর একটা করে আসবে। তো সিলেক্ট অলে ক্লিক করে এখানে সেভ অ্যাজে ক্লিক করে দিন, ক্লিক করে কেটে দিন। কেটে দেওয়ার পরেই আপনার দেখবেন একদিন পর পর আপনার এই ডেস্কটপের ছবিগুলো চেঞ্জ হবে। তো এভাবে আপনি আসলে কয়েকভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা ডেস্কটপের ওয়ালপেপারের ছবিটা কিভাবে পরিবর্তন করতে পারেন, কিভাবে সেট করতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিও থেকে যদি আপনার কিছু বিন্দু পরিমাণ মাত্র কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর কিছু শেখানোর পরিবর্তে আমি তো কিছু আপনাদের কাছে আশা করতেই পারি, একটা লাইক আশা করতে পারি। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিলে আমরা উৎসাহ পাই ভিডিও বানাতে। তো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকবো, যদি আপনারা লাইক দেন তাহলে বুঝবো যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে। তো এখানে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে, রাসেল, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।